প্রিয় পিলামানে তুম সমস্ত পুনি থরে আজির এই অনলাইন ক্লাস কু স্বাগত। পিলামানে আজি আমি পড়িবা ক্লাস ফাইভ ওড়িয়া বিষয় ধূমকেতু। এবে আমি ধূমকেতু বিষয়র এইটার পড়িবা। পৃথিবীকে যেতে ধূমকেতু দেখা দেলে সেমানক মধ্যে হেলে ধূমকেতু সর্বপ্রধান। পৃথিবীকে যেতে ধূমকেতু দেখা দেলে সমস্ত মধ্যরু সর্বপ্রধান ধূমকেতু হেলা হেলে। এই ধূমকেতুর কক্ষ, এর পরিক্রমণ কাল আদি বিষয় ইংরেজ বৈজ্ঞানিক এগমন্ড হেলে গণনা করে বলি এহা তাঁকরি নামানুসারে হেলে ধূমকেতু ভাবরে পরিচিত। মনে রাখবে পিলা মানে যেতে ধূমকেতু অছন্তি পৃথিবীরে, যেতে দেখা দেলেনি ধূমকেতু, সমস্ত মধ্যে প্রধান হচ্ছে হেলে ধূমকেতু। এই ধূমকেতুর কক্ষ ও এর পরিক্রমণ কাল, পরিক্রমণ কাল কলে বুঝিছ সূর্যঙ্ক চারিপটে বুলিবা তাকে পরিক্রমণ কহন্তি। সেই পরিক্রমণ কাল আদি বিষয় ইংরেজ বৈজ্ঞানিক এগমন্ড হেলে গণনা করে বলে তাঁক নাম অনুসারে এই ধূমকেতুর নাম কোণ দিয়া হেলে। 1605 মসিহারে সে বিভিন্ন ধূমকেতুর কক্ষ, গতিপথ আদি গণনা করু করু দেখিলে যে 1531 মসিহারে এপিএন, 1607 মসিহারে কেপলর ও 1681 মসিহারে সে নিজে যে জ্যোতিষ্ককে দেখিলে তাহা হচ্ছে গোটিয়ে ধূমকেতু, বুঝল। 1531 মসিহারে এপিএন, 1607 মসিহারে কেপলর ও 1881 মসিহারে সে নিজে যে জ্যোতিষ্ককে দেখিলে তাহা হচ্ছে গোটিয়ে ধূমকেতু। সে গণনা করে ভবিষ্যৎবাণী করে যে সেই ধূমকেতু পুঁ 1759 মসিহারে দেখা যাব। সে গণনা করে পুঁকি কইলে কি 1759 মসিহারে পুঁ সেই ধূমকেতু দেখা দেব বলে। হেলে সেই তারিখ বেলকু মরি যাইলে কণ হব, ঠিক সেই মসিহারে এ পুঁকি দেখা যাই, কিন্তু সে যা কই যাইলে কি এগমন্ড হেলে সে যা কই যাইলে সে হি সত হয়েছিল। 1759 মসিহা বেলকু সে মরি যাইলে, তথাপি তাঁকর কথা অনুসারে পুঁকি সেই ধূমকেতু দেখা দিয়েছিল। সেই দিনঠার হেলেঙ্ক নামানুসারে এই ধূমকেতুর নাম রখাগলা হেলে ধূমকেতু। সেই দিনঠার হেলেঙ্ক নাম অনুসারে, কারণ সি গণনা করে যা কইলে সে সত্য হয়েছিল, সেপাই তাঁক নাম অনুসারে সেই ধূমকেতুর নাম রখা যাই হেলে ধূমকেতু। এহা পুনি দেখা দেইতিলা 1835 মসিয়া ও 1910 মসিয়ারে। বিখ্যাত জ্যোতির্বিদ স্যার জন হার্সেল এহাকু 1835 মসিয়ারে দেখি এহার চিত্র উঠাইতিলে। বিখ্যাত জ্যোতির্বিদ স্যার জন হার্সেল সে এহাকু দেখি 1835 মসিয়ারে তার চিত্র উঠাইতিলে। এই ধূমকেতু খ্রিস্টপূর্ব 97 ঠারু প্রতি 76 বর্ষে থরে লেখায় পৃথিবীকে দেখা দিয়ে আসুবার প্রমাণ বিভিন্ন সময়ের লেখার মিলে। এই ধূমকেতু খ্রিস্টপূর্ব 97 ঠার প্রতি 76 বর্ষে থরে লেখায় পৃথিবীকে দেখা দিয়ে। 1910 মসিয়া গ্রীষ্ম ঋতুরে এ আম আকাশে প্রায় 3 সপ্তাহ ধরে দেখা যাই। 1910 মসিয়া গ্রীষ্ম ঋতুরে এ প্রায় 3 সপ্তাহ ধরে আকাশে দেখা দিয়েছিল। সেই বর্ষ মে মাস 18 তারিখে এ আমার এতে নিকট হয়ে যাই যে আমি এর লাঞ্জ ভিতরে পড়ি যাই কহিলে চলে। অর্থাৎ সেই বর্ষ মে মাস 18 তারিখে এ এতে পৃথিবীর পাখে হয়ে যাই কি আমি এর লাঞ্জ ভিতরে পড়ি যাই কহিলে চলে। পুঁকি 1986 মসিহারে এ পৃথিবী পৃষ্ঠকে দেখা যাব বলে জ্যোতির্বিদ মানে গণনা করে কইলে। পুঁ জ্যোতির্বিদ মানে গণনা করে কইলে 1986 মসিহারে পুঁকি এই ধূমকেতু দেখা দেব বলে। এ ঠিক সেই সময় পৃথিবীতে দেখা যাই।
ତାଙ୍କର ଗଣନା ଅନୁସାରେ ଜ୍ୟୋତିର୍ବିଦମାନଙ୍କର ଗଣନା ଅନୁସାରେ ମଧ୍ୟ ଠିକ୍ ସେହି ମସିହାରେ ପୃଥିବୀରେ ତାହା ଦେଖାଯାଇଥିଲା। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏ ବିଷୟର କିଛି କଠିନ ଶବ୍ଦାର୍ଥ ଜାଣିବା। ଅତିଥି, ଅତିଥି କହିଲେ ବିନା ତିଥିରେ କୌଣସି ସୂଚନା ନଥାଇ ପହଞ୍ଚିବା ବ୍ୟକ୍ତି, ତାକୁ କୁହାଯାଏ ଅତିଥି। ଜ୍ୟୋତିଷ କହିଲେ ଯେଉଁମାନେ ଆକାଶର ଆଲୋକ ବା ଜ୍ୟୋତି ଦେଖାଇଥାନ୍ତି ତାଙ୍କୁ ଜ୍ୟୋତିଷ କହନ୍ତି। ପରିକ୍ରମଣ କହିଲେ କେନ୍ଦ୍ରର ଚାରିପଟେ ବୁଲିବା, ତାକୁ ପରିକ୍ରମଣ କୁହାଯାଏ। ଗାଦିଚ୍ୟୁତ କହିଲେ ପଦବୀ ହରାଇବା, ତାକୁ ଗାଦିଚ୍ୟୁତ କହନ୍ତି। ମଶାଲ କହିଲେ ଅଗ୍ନିପିଣ୍ଡ, ଦୂରବୀକ୍ଷଣ କହିଲେ ଯାହାଦ୍ୱାରା ଦୂର ଜିନିଷ ସ୍ପଷ୍ଟ ଓ ନିକଟରେ ଥିବା ପରି ଜଣାଯାଏ, ତାକୁ ଦୂରବୀକ୍ଷଣ କହନ୍ତି। ପ୍ରଦକ୍ଷିଣ କହିଲେ କେନ୍ଦ୍ର କରି ବୁଲୁଥିବା, ଅନ୍ତର୍ଗତ କହିଲେ ପର୍ଯ୍ୟାୟ। ପିଲାମାନେ ଆଜି ପାଇଁ ଏତିକି, ପରବର୍ତ୍ତୀ କ୍ଲାସ୍ରେ ଆମେ ଧୂମକେତୁ ବିଷୟର ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର କରିବା। ଧନ୍ୟବାଦ।